the big don of Ananda Plus himself. Please welcome on stage at Gautam Bhattacharjo. তুমি তো টেনশন করছো যে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু দেখছো সবাই কিন্তু এনজয় করছে। গৌতম দা, গুড ইভিনিং। আমাদের এই রাউন্ডটা লাস্ট রাউন্ড, আনন্দ প্লাস রাউন্ড। আনন্দ প্লাসে গত এক বছর নানান স্টোরি বেরিয়েছে, আমরা প্রায় নানান ফোন পাই, লেখা খারাপ হলে কিংবা ক্রিটিসাইজ করা হলে, এবং অনেক সময় ভালো ভালো ফোনও পাই। তো এই এক বছরে আনন্দ প্লাসের খুব ইম্পর্টেন্ট কিছু কভার স্টোরিজ বা ভেতরের স্টোরিজ নিয়ে এই প্রশ্নগুলো সাজানো, এটা বাজার রাউন্ড। এই রাউন্ডে তিনটে প্রশ্ন থাকবে, 45 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রত্যেকটা টিম একজন করে নমিনেট করতে পারেন এবং অন্যজন কিন্তু প্রম্পট করতে পারবেন না। যদি প্রম্পট করেন তাহলে এখানে সুজিত আছেন, আমি শিওরলি তিনি পয়েন্ট কেটে নেবেন। তিনটে প্রশ্ন, 45 সেকেন্ড সময়। প্রথম টিম দেব, তনুশ্রী, আমি যে কোনো একজন কাউকে নমিনেট করতে হবে। বাজার এখানে পেছনে শোনা যাবে। বাজার, বাজার কিসের জন্য গৌতম দা? 45 সেকেন্ডস পেছনে এভাবে দেব, প্রথম টিম থেকে ওরা নমিনেট করেছে দেবকে। তুমি স্কোরিং প্যাটার্নটা বলে দিও। স্কোরিং প্যাটার্ন, তিনটে প্রশ্ন, 45 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। একটা যদি এরকম হয়, দুটো প্রশ্ন উত্তর দেওয়ার পর হাতে সময় থাকে, তাহলে সেই প্রশ্নটা আবার ফিরে যাওয়া যাবে, গিয়ে উত্তর দেওয়া যাবে। তিনটে প্রশ্ন 45 সেকেন্ডের মধ্যে। And there is a minus marking also, right? There is also a negative marking, yes. আমরা যেন শুরু করি, টাইম টাইম স্টার্টস নাও। আনন্দ প্লাসের প্রথম ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন যে কলকাতা তাকে স্বাধীন হতে শিখিয়েছিল, এই শহরেই তিনি প্রথম জীবনে সিগারেট এবং মদ খান। কোন লেজেন্ডারি অ্যাক্টর, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাক্টর ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কে বলেছিলেন? অমিতাভ বচ্চন, রাইট আনসার। সুজিত সরকারের পিকু ছবিতে একজন বাঙালি ডিরেক্টর অভিনয় করেছেন, একটা ক্লু এখানেই আছেন, তিনি কে? অ্যাবসলিউটলি রাইট আনসার। সম্প্রতি একজন নামি ক্রিকেটার, ইন্ডিয়ান টিমের অনেক ম্যাচ খেলেছেন, তিনি মৈনাক ভৌমিকের ছবিতে একটা গান প্লেব্যাক করেছেন, কে ক্রিকেটার? অ্যাবসলিউটলি রাইট আনসার, সঞ্জয় মাঞ্জরেকর। মাই গড, দেব 11 সেকেন্ড বাকি থাকতে 34 সেকেন্ডে পুরো প্রশ্ন শেষ করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দেবের জন্য একটা জোর হাততালি হোক। নেক্সট টিম বাবুল, সুদীপ্তা, একজন কাউকে নমিনেট করুন, আমার ধারণা বাবুলই বোধ হয় আসবেন। দুজন যাওয়া যাবে না, যে কোনো একজন যেতে হবে। না ঠিক আছে, ওখান থেকে কালারটা দেখো। একজনের রাউন্ড প্লিজ, একটা মাইক। টাইম স্টার্টস নাও। কলকাতায় অ্যাথলেটিকো দি কলকাতার যখন খেলা থাকে, তখন তার নিজস্ব বাপি বাড়িয়া স্টাইলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে একজন অভিনেতাকে তিনি টিকিট পাঠানোর কথা ভাবতেই পারেন, তিনি খুব নামি স্টার, কে তিনি? অ্যাটিটিউড অনুযায়ী লজিক বলছে অমিতাভ বচ্চন নয়, শাহরুখ খান হবে। শাহরুখ খান, রাইট রাইট আনসার। আনন্দ প্লাসের জন্য তিনজন কিংবদন্তি ফুটবল